মুরগির চাইতে পেঁয়াজ দামি, কিভাবে কিনবো পেঁয়াজ আমি? আসেন সবাই শপথ করি, কিছুদিন পেঁয়াজ কেউ না কিনি, তখন পেঁয়াজের ধাক দেখবেন কমে যাবে, দুদাম ঘরে পেঁয়াজ গেলে পৌঁছে। পেঁয়াজ খাবেন না ভাই, পেঁয়াজ খাবেন না, পেঁয়াজ খেয়ে আপনার টাকা নষ্ট করবেন না, পেঁয়াজ কিনবেন না আপু, পেঁয়াজ কিনবেন না, পেঁয়াজ না খেলে কোনো ক্ষতি হবে না, পেঁয়াজ কিনে আপনার টাকা নষ্ট করবেন না। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী ও আমার পেয়ারা, সব লিখে দাও বাজার লিস্টে পেঁয়াজ কেনা ছাড়াই, আমার কথা শোনো। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী ও আমার পেয়ারা, সব লিখে দাও বাজার লিস্টে পেঁয়াজ কেনা ছাড়াই, আমার কথা শোনো। আমার কথা শোনো, গয়না কেন কেন দামি শাড়ি, পেঁয়াজ ছাড়া রান্না করা শেখো গো তরকারি, আমার ময়না পাখি। আমার ময়না পাখি যাও গো ভুলে ভেবো না আগে পিছু, দুনিয়াতে পেঁয়াজ নামের ছিল না গো কিছু, এসো ভুলে যাই, এসো ভুলে যাই, পান খায়ার শপথ করি মনে, পেঁয়াজ নামের কোনো কিছু খাবো না জীবনে, টেডার টেন্ডার টেডার। এসো ভুলে যাই, পান খায়ার শপথ করি মনে, পেঁয়াজ নামের কোনো কিছু খাবো না জীবনে, এসো ভুলে যা। কাজ করেছেন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ডিউটি হয়েছে আপনার 8 ঘন্টা, গামছা ধরেন, 8টা পেঁয়াজ যান। পরবর্তী দোসরা যান ভাই, তোমার নাম কি? কাদের। কাদের, কাদের, হ্যাঁ কাদের, তুমি হাফ টাইম করছো ভাই, তোমার কাজ হচ্ছে 4 ঘন্টা কাজ, তোমার এই 4টা পেঁয়াজ তোমার, যাও। ভাই নাম কি? শাহিন। হ্যাঁ শাহিন, কাজ করছেন 8 ঘন্টা ভাই, আপনার 8টা পেঁয়াজ। নাম কি? আব্দুর রাজ্জাক। রাজ্জাক করছে 8 ঘন্টা, 8টা পেঁয়াজ। ভাই তোমার নাম? দুলাল। মোহাম্মদ দুলাল। দুলাল কাজ করছে, দুলাল 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 কাজ করছে 4 ঘন্টা, 4টা পেঁয়াজ। হ্যাঁ দেখি ডায়মন্ড কত সোনা বিক্রি করলে কোটি টাকার মালিক আমরা, এত টাকা কেমনে খামো? কত সোনা বিক্রি করলে কোটি টাকার মালিক আমরা, এত টাকা কেমনে খামো? আমি তো জয় হোক, জয় হোক, 25 বছর ধরে আমি অপেক্ষা করছিলাম এই মনির অপেক্ষা, অনেক বছর বাদে এই মনি আমাদের হাতে এসেছে, আজ তো গোটা পৃথিবী আমাদের সাথে রয়েছে, নাচো গাও আনন্দ করো, এই সময় আমাদের, এই মনি আমাদের, 25 বছর যার অপেক্ষা করেছি, যার জন্যে আমরা আমাদের সবকিছু উৎসর্গ করেছি, আজ সেই নাগমণি আমি পেয়ে গেছি। এই মনি এখন সেখানেই থাকবে যেখানে তার থাকা উচিত।
प्याज आई लव यू। चल साइड हट, भाव सुने मेरे? तू 10 रुपए किलो में बिकने वाला और मैं 80 रुपए किलो में। लेवल देखा है अपना? आया मुझे प्रपोज करने वाला। कत सोना বিক্রি করলে 20 টাকার মালিক আমরা, এত টাকা কেমনে খামু? আমি তো বাড়ি বানামু, সাথে সুন্দরী বউ তো থাকবেই। কালখারপাড় এলাকার রিপন মিয়ার বৌভাতের আয়োজন ছিল। আমন্ত্রিত স্বজন অতিথিরা নানা উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন বৌভাতে। এরই মাঝে বরের 3 বন্ধু শহীদ, শিপন ও শাহজাহান একসাথে 5 কেজি পেঁয়াজ র‍্যাপিং পেপারে মুড়িয়ে তা উপহার দেন। সাথে সাথে ও জানে মান কিদার ভাইয়া।